কিনারে হীরা জিশান, বয়স 42। তিনি বিগত 16 বছর ধরে শুক্রবার এলেই সাজেন নববধূ। পাকিস্তানের 4 সন্তানের এই জননীর এমন অদ্ভুত শখে হতবাক পড়শিরাও, তবে এর পেছনে রয়েছে এক করুণ কাহিনী। খবর ডেইলি পাকিস্তানের। জানা গেছে, প্রায় 16 বছর আগে হীরার মা খুব অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় অসুস্থ অবস্থায় মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ ছিল না। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মায়ের প্রবল ইচ্ছা ছিল মৃত্যুর আগে মেয়েকে নববধূর বেশে দেখে যাবেন। তখন তড়িঘড়ি করে হীরার মাকে রক্ত দেয়া হাসপাতালের এক কর্মীকে বিয়ের পাত্র ঠিক করা হয়। মায়ের ইচ্ছে মতো সেই কর্মীকেই বিয়ে করেন হীরা। হীরা জানান, খুব সাধারণ সাজে এক কাপড়ে সে সময় হাসপাতালে বিয়ে করেন তিনি। মায়ের অসুস্থতার সময় আর 4-5টা বিয়ের মতো ধুমধাম করে বিয়ে করা হয়নি তার। তবে দুর্ভাগ্যক্রমে বিয়ের কয়েকদিনের মধ্যেই হীরার মায়ের মৃত্যু হয়। এতে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন হীরা। পরে বিয়ের কয়েক বছরে 6 সন্তানের মধ্যে হীরা 2 সন্তানকে হারিয়ে আবারও শোকে বিহ্বল হয়ে পড়েন। 2টা শোক তাকে পাথর করে দেয়। এতে অবসাদ গ্রাস করে হীরাকে। সেই অবসাদ থেকে নিজেকে বের করে আনার জন্যই প্রতি শুক্রবার নববধূর বেশি নিজেকে সাজান এই পাকিস্তানি নারী। তার স্বামী লন্ডনে থাকেন। হীরার কথা, একাকিত্ব থেকে নিজেকে বের করে আনতে এবং অবসাদ থেকে নিজেকে মুক্ত করতে, নিজেকে আনন্দ দিতেই এভাবে প্রতি শুক্রবার নববধূ সাজেন তিনি। এভাবেই বিগত 16 বছর পার করেছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি পাকিস্তানি গণমাধ্যম ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে। এছাড়া হীরার একটি ভিডিও সাক্ষাৎকারও প্রকাশ করে গণমাধ্যমটি, যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।